আসসালামু আলাইকুম ওয়েলকাম টু লেকচার লিয়া আজকে লেকচার ভিডিওতে আমরা দেখতে যাচ্ছি উইন্ডো টু ভিউ পোর্ট ট্রান্সফরমেশন বাট এই লেকচার ভিডিও দেখার পূর্বে আপনার মাস্ট বি টু ডাইমেনশনাল ভিউইং ট্রান্সফরমেশন পাইপলাইনের ধারণা ক্লিয়ার থাকতে হবে কারণ লাস্ট লেকচার ভিডিওতে আমরা যে পাইপলাইনটা দেখেছি সেই পাইপলাইনের ম্যাথমেটিক্যাল ফর্মই হচ্ছে আজকে লেকচার ভিডিও হুইচ ইজ উইন্ডো টু ভিউ পোর্ট ট্রান্সফরমেশন তো মাস্ট বি লাস্ট লেকচার ভিডিও ক্লিয়ার করে নেবেন যদি আপনি না দেখে থাকেন আই বাটন থেকে আপনি সেই লেকচার ভিডিও সাজেশন পেয়ে যাবেন তো এখানে আমরা ডিরেক্ট যদি ডেরিভেশনে চলে যাই ডেরিভেশনে এক্সামিনেশনে আসবে দেখেন আমরা কথা বলছি হচ্ছে উইন্ডো থেকে ভিউ পোর্ট ট্রান্সফরমেশন তো উইন্ডো থাকে কোথায় লাস্ট হচ্ছে ভিডিওতে আমরা দেখেছিলাম ওয়ার্ল্ড কোঅর্ডিনেটের মধ্যে থাকবে হচ্ছে উইন্ডো ধরেন এটা হচ্ছে আমাদের ওয়ার্ল্ড কোঅর্ডিনেট তো ওয়ার্ল্ড কোঅর্ডিনেটের হচ্ছে এটা আমাদের কি এটা হচ্ছে আমাদের ওয়ার্ল্ড কোঅর্ডিনেট তো ওয়ার্ল্ড কোঅর্ডিনেটের যে এরিয়াটা বা যে পোর্শনটা হচ্ছে ডিসপ্লে এর জন্য সিলেক্ট করা হবে তাকে কি বলবো আমরা তাকে বলবো হচ্ছে আমরা উইন্ডো এটাকে আমরা বলছি হচ্ছে উইন্ডো এবং এখানে হচ্ছে আমরা ওয়ার্ল্ড কোয়ার্ডিনেট সিনটা যদি কনস্ট্রাক্ট করে নিই লাইক এই পয়েন্টটা কি হবে এখানে এটার করেসপন্ডিং এই পয়েন্টটা হবে হচ্ছে এক্স ডাব্লিউ মিন এই পয়েন্টটা কি হবে এই পয়েন্টটা যদি আমরা কনস্ট্রাক্ট করি একটু ব্যাপারে হলো এই পয়েন্টটা কি হবে এটা হবে এক্স ডাব্লিউ ম্যাক্স এই পয়েন্টটা কি হবে এই পয়েন্টটা হবে হচ্ছে ওয়াই ডাব্লিউ মিন এই পয়েন্টটা কি হবে এটা হবে হচ্ছে ওয়াই ডাব্লিউ ম্যাক্স আশা করছি বুঝতে পারছেন তো এই গেল হচ্ছে উইন্ডো নিয়ে কাহিনী তো ভিউ পোর্ট থাকে কোথায় লাস্টের চেয়ে আমরা দেখেছিলাম ভিউ পোর্ট থাকবে হচ্ছে আমাদের ডিভাইস কোঅর্ডিনেটে তো ডিভাইস কোঅর্ডিনেটের মধ্যে যে এরিয়া হচ্ছে বা যে এরিয়াতে হচ্ছে আমরা ইমেজটা অ্যাকচুয়ালি ডিসপ্লে করি সেটাকে বলা হয় হচ্ছে ভিউ পোর্ট তো এটাকে বলবো আমরা ভিউ পোর্ট তো আমাদের ওয়ার্ল্ড কোয়ার্ডিনেট এর করেসপন্ডিং যদি আমরা ভিউ পোর্টে যদি আমরা যদি একটা কনভার্ট করি কোঅর্ডিনেট তো আমরা কি পাবো তো সে এখান থেকে আমরা এটা করেসপন্ডিং এখান থেকে একটা পয়েন্ট পাচ্ছি এখান থেকে একটা পয়েন্ট পাচ্ছি এখান থেকে একটা পাচ্ছি এখান থেকে একটা পাচ্ছি তো এটা হবে হচ্ছে এক্স ভি মিন এটা হবে হচ্ছে এক্স ভি ম্যাক্স এটা হবে হচ্ছে ওয়াই ভি মিন এটা হবে হচ্ছে ওয়াই বি ম্যাক্স আশা করি এতটুকু বুঝতে পারছি না আমরা ফার্স্ট অফ অল হচ্ছে ওয়ার্ল্ড কোঅর্ডিনেট সিন কনস্ট্রাক্ট করলাম দেন হচ্ছে ওয়ার্ল্ড কোঅর্ডিনেট থেকে হচ্ছে ভিউ কোঅর্ডিনেট হচ্ছে আমরা কনভার্ট করলাম তো ভিউ কোঅর্ডিনেট আমরা পেয়েছি তো এরপরে কিসের কনসেপ্ট আসবে নরমালাইজড কোঅর্ডিনেট তো এই ক্ষেত্রে ধরেন হচ্ছে আপনার এই উইন্ডোর মধ্যে এখন আমাদের কাছে একটা আছে কোনো একটা অবজেক্ট রয়েছে এরকম একটা অবজেক্ট রয়েছে তো এই অবজেক্টটা হচ্ছে আমাদের মেমোরির মধ্যে সেভ করা তো আমরা এটাকে একটা ডিভাইসে দেখতে যাচ্ছি তো আমরা দেখবো কোথায় ভিউ পোর্টের মধ্যে তো ভিউ পোর্টের মধ্যে জাস্ট আমরা এই এতটুকু এরিয়া সিলেক্ট করে নিয়েছি তো আমরা জাস্ট এই এতটুকুই দেখতে পাবো রাইট আশা করছি কনসেপ্ট আপনি বুঝতে পারছেন তো এখানে হচ্ছে এরকম আমরা দেখতে পাবো তো ফাইন তো ধরেন আপনি এই পয়েন্টটা জাস্ট আমরা দেখতে যাচ্ছি এই একটা পয়েন্ট তো এই একটা পয়েন্ট হচ্ছে আমাদের এক্স ডব্লিউ ওয়াই ডাব্লিউ এরকম একটা পয়েন্ট এবং এই পয়েন্টটা রিলেটিভ একটা পয়েন্ট আমরা কোথায় দেখতে পাবো এই পয়েন্টের রিলেটিভ একটা পয়েন্ট আমরা এই জায়গায় দেখতে পাবো আমাদের ভিউ পোর্টের মধ্যে তো ধরে নিচ্ছি এই পয়েন্টটা হচ্ছে আমাদের এক্স ভি ওয়াই ভি তো এখন আমাদের আলটিমেট গোল হচ্ছে এই পয়েন্টটা ক্যালকুলেট করা হুইচ ইজ এক্স ভি ওয়াই ভি এটাই হবে আমাদের ডিভাইস কোঅর্ডিনেট আশা করছি বুঝতে পারছেন তো এই ক্ষেত্রে আমাদের যে কাজটা হবে ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের ধরে নিয়েছি কি আমরা যে আমাদের উইন্ডোর মধ্যে একটা পয়েন্ট হচ্ছে কি উইন্ডোর মধ্যে একটা পয়েন্ট হচ্ছে এক্স ডব্লিউ ওয়াই এবং হচ্ছে আমাদের ভিউ পোর্টের মধ্যে একটা পয়েন্ট কি ভিউ পোর্টের মধ্যে পয়েন্ট হচ্ছে এক্স ভি ওয়াই ভি এবং এইটাই হচ্ছে আমাদের আলটিমেটলি বের করে দেখাতে হবে তো এখানে যেটা হচ্ছে আমাদের কাহিনী ফার্স্ট অফ অল আমাদের কি লাগবে নর্মালাইজড উইন্ডো কোঅর্ডিনেট লাগবে তো এখানে নর্মালাইজড উইন্ডো কোঅর্ডিনেট যদি আমরা বের করি সেইখানে নর্মালাইজড উইন্ডো বলতে পারেন আপনি পয়েন্ট বলতে পারেন উইন্ডো পয়েন্ট সেটা কি হবে তো সেটা হবে হচ্ছে এই এক্স এক্স মাইনাস মিন আমার সাথে সাথে করার চেষ্টা করবেন ডিভাইডেড বাই এক্স ডব্লিউ ম্যাক্স মাইনাস এক্স ডাব্লিউ মিন এক্স ডাব্লিউ ম্যাক্স মাইনাস এক্স ডাব্লিউ মিন গেল হচ্ছে ভুজ কোটি যদি আমরা বের করি সেক্ষেত্রে যেটা হবে ওয়াই ডাব্লিউ মাইনাস ওয়াই ডাব্লিউ মাইনাস ওয়াই ডাব্লিউ ডিভাইডেড বাই ওয়াই ডাব্লিউ ম্যাক্স মাইনাস ওয়াই ডাব্লিউ মিন তো ওয়াই ডাব্লিউ ম্যাক্স মাইনাস ওয়াই ডাব্লিউ মিন তো এটা আমরা পেয়ে গেলাম হচ্ছে নর্মালাইজড উইন্ডো পয়েন্ট এখন সেম টু সেম হচ্ছে আমাদের নর্মালাইজড ভিউপোর্ট পয়েন্ট ও রাখবে আমরা বের করছি হচ্ছে এখন নর্মালাইজড তো সেটা কি হবে একই রকম কাহিনী এক্স ভি মাইনাস এক্স ভি মিন কি হবে এক্স ভি মাইনাস এক্স ভি মিন ডিভাইডেড বাই এক্স ভি ম্যাক্স মাইনাস এক্স ভি মিন

তো আমরা পেয়ে গেলাম হচ্ছে নর্মালাইজড উইন্ডো পয়েন্ট এবং হচ্ছে নর্মালাইজড ভিউ পোর্ট পয়েন্ট তো এখন যেটা হচ্ছে ফ্যাক্ট এই যে দুইটা পয়েন্ট এই পয়েন্ট এবং এই পয়েন্ট এই দুইটা পয়েন্ট হচ্ছে রিলেটিভ উইথ দিস টু পয়েন্ট মানে হচ্ছে এই পোর্শন আর এই পোর্শন একই কথা এই পোর্শন আর এই পোর্শন একই কথা কোনো ডিফারেন্স নেই তো আমরা লিখতে পারি যদি আমরা এক্স কোঅর্ডিনেটের জন্য যদি চিন্তা করি বা ভূদের জন্য যদি চিন্তা করি তো আমরা লিখতে পারি হচ্ছে ফর

xv max minus xv mean আশা করছি বুঝতে পারছেন তো এই এখানে আমাদের কি দরকার एक्चुअली আমাদের এখানে মেইনলি দরকার হচ্ছে এই xv এটাই হচ্ছে আমাদের মেইন টার্গেট বা এটা হচ্ছে আমাদের আলটিমেট টার্গেট তো এখান থেকে যদি আমরা ডেরিভেশন করি তো আমরা एक्चुअली কি পাব তো xv সমান সমান আমরা যেটা পাবো সেটা হচ্ছে xv সমান সমান আমরা পাবো হচ্ছে xv মিন এক্স ভি মিন প্লাস প্লাস আমরা পাবো হচ্ছে মাল্টিপ্লাইড উইথ এক্স ভি ম্যাক্স মাইনাস এক্স ভিম ডিভাইডেড বাই এক্স ডাবলিউ ম্যাক্স মাইনাস এক্স মিন আপনি নিজের মতো করে করলে আপনি পেয়ে যাবেন এরকম একটা ফ্যাক্ট এবং এটাকে আমরা একটুখানি রিডিউস ফর্মে লিখতে পারি যে এখানে আমরা বলতে পারি এক্স ডাব্লিউ মাইনাস এক্স মিন মাল্টিপ্লাইড উইথ এক্স যেখানে আমাদের এস টা হচ্ছে যেখানে আমরা বলছি এক্স ইজ ইকুয়ালস টু হোয়াট

এক্স ভি এই পয়েন্টটা পেয়ে যাব তো এখন যদি আমরা এই ওয়াই ভিটা ক্যালকুলেট করতে চাই এই ওয়াই ভি তো সেই ক্ষেত্রে কাহিনী কি হবে সেই ক্ষেত্রে হচ্ছে ফর ওয়াই কোঅর্ডিনেট ফর ওয়াই কোঅর্ডিনেট আমরা কি পাবো এইটা এই পোরশন এবং এই পোরশন সমান বা রিলেটিভ তো আমরা এখান থেকে লিখতে পারি ওয়াই ডাব্লিউ মাইনাস ওয়াই ডাব্লিউ মিন ডিভাইডেড বাই yw max minus yw mean is equals to what is equals to this which is yv minus yv mean divided by yv max minus yv mean तो এখান থেকে যদি আমরা এই পয়েন্টটা ক্যালকুলেট করতে চাই yv এই পয়েন্টটা এই যদি আমরা ক্যালকুলেট করতে চাই তাহলে কি হবে তাহলে যেটা হবে সেটা হচ্ছে ওয়াই ভি ইজ টু ওয়াই ওয়াই ভি মিন প্লাস ডাব্লিউ মাইনাস ওয়াই ডাব্লিউ মিন মাল্টিপ্লাইড উইথ ওয়াই ভি ম্যাক্স মাইনাস ওয়াই ভি মিন

যেখানে আমরা বলতে পারি ওয়ার সে ওয়ার এখানে আমরা এস এক্স দিয়েছি তো এখানে হচ্ছে ওয়ার এস ওয়াই ইজ ইকুয়ালস টু স্কেলিং ফ্যাক্টর হুইচ ইজ ইকুয়ালস টু ওয়াই ভি ম্যাক্স মাইনাস ওয়াই ভি মিন দেন হচ্ছে ওয়াই ডাব্লিউ ম্যাক্স মাইনাস ওয়াই ডাব্লিউ মিন তো আলটিমেটলি আমরা কি পেয়ে যাচ্ছি আমরা পেয়ে যাচ্ছি আমাদের এক্স ভি এবং হচ্ছে ওয়াই ভি ইজ আওয়ার ডিভাইস কোয়ার্ডিনেট আশা করছি লাস্ট লেকচার ভিডিও যদি আপনি দেখে থাকেন টু ডাইমেনশনাল ভিউইং ট্রান্সফরমেশন পাইপলাইন তো সেখানে হচ্ছে আমরা একটা ডিভাইস কোয়ার্ডিনেট আমাদের পাওয়া উচিত তো এখানে এটা হচ্ছে আমাদের ডিভাইস কোঅর্ডিনেট এক্স ভি এবং হচ্ছে ওয়াই ভি এই একটা কোঅর্ডিনেট আমরা পাচ্ছি আমাদের ভিউ পোর্টের মধ্যে তো এটাই হচ্ছে আমাদের ডেরিভেশন এক্সামিনেশন এই ডেরিভেশনটাই আসে এবং ম্যাথ ও আসতে পারে তো আমরা একটা ম্যাথমেটিক্যাল একটা কোশ্চেন লিখে নিচ্ছি এখানে কোশ্চেন আপনি এইখানে আপনার কোশ্চেন দেখলে আপনি বুঝতে পারবেন যে আপনি জাস্ট ভ্যালুটা বসাবেন অ্যানসার বের করে নিবেন তো আমি কোশ্চেনটা এখানে আমাদের কাছে কিছু ভ্যালু দেওয়া রয়েছে ফর উইন্ডো এর জন্য চারটি ভ্যালু দেওয়া রয়েছে ফর ভিউ জন্য চারটি ভ্যালু দেওয়া রয়েছে এখানে আমাদের উইন্ডো কোঅর্ডিনেট দেওয়া রয়েছে 38 টি ক্যালকুলেট করা করতে বলা হচ্ছে আমাদের ডিভাইস কোঅর্ডিনেট তো আশা করছি কোশ্চেন আপনি বুঝতে পারছেন ডেরিভেশন যদি আপনি বুঝে থাকেন কোশ্চেন আপনার জন্য কিছুই না আপনি অটোমেটিক করতে পারবেন তো এখানে আপনি ফার্স্ট অফ অল যে কাজটা করবেন এক্স কোঅর্ডিনেটের ক্ষেত্রে স্কেলিং ফ্যাক্টরটা ফার্স্ট অফ অল বের করে নেবেন তো স্কেলিং ফ্যাক্টরের ক্ষেত্রে সূত্র কি এক্স ভি ম্যাক্স মাইনাস এক্স ভি মিন ডিভাইডেড বাই এক্স ডাব্লিউ ম্যাক্স মাইনাস এক্স ডব্লিউ মিন তো এখানে আমাদের এক্স ভি ম্যাক্স কোনটা বা এক্স ভি ম্যাক্স হচ্ছে আমাদের এখানে

তো এই আপনার স্কেলিং ফ্যাক্টর এক্স ক্যালকুলেট করার শেষ দেন হচ্ছে আপনি স্কেলিং ফ্যাক্টর ওয়াই টা ক্যালকুলেট করে রাখেন তো আপনি যদি ওয়াই ক্যালকুলেট করেন তো আপনার কি আসবে এখান থেকে এখান থেকে আসবে হচ্ছে ওয়াই ভি ম্যাক্স ওয়াই ভি ম্যাক্স হচ্ছে আপনার 60 মাইনাস ওয়াই ভি মিন ওয়াই ভি মিন হচ্ছে আপনার 40 দেন হচ্ছে ওয়াই ডব্লিউ ম্যাক্স ওয়াই ডব্লিউ ম্যাক্স হচ্ছে আপনার 80 দেন হচ্ছে ওয়াই ডব্লিউ মিন হচ্ছে আপনার 40 ক্যালকুলেশন করেন ক্যালকুলেশন যদি আপনি করেন এখান থেকে আসবে হচ্ছে টোয়েন্টি এখান থেকে আসবে হচ্ছে ফর্টি মানে আলটিমেটলি এখান থেকে আমরা হাফই পাবো তো এখন যদি আপনি ডিভাইস কোয়ার্ডিনেট ক্যালকুলেট করেন এক্স ভি তো এটা কি আসবে এটা আসবে হচ্ছে এক্স ভি মিন এক্স ভি মিন হচ্ছে আমাদের এই থার্টি থার্টি প্লাস হচ্ছে এক্স ডব্লিউ এক্স ডাব্লিউ হচ্ছে আপনার এগেইন থার্টি এই যেখান থেকে থার্টি মাইনাস এক্স ডব্লিউ মিন এক্স ডব্লিউ মিন হচ্ছে আপনার টোয়েন্টি

এই হচ্ছে আজকে লিকচার ভিডিও আশা করছে বুঝতে পারছেন যদি আজকে ভালো লেগে থাকে সব কিছু ঠিকঠাক মতো বুঝে থাকেন অবশ্যই ভিডিওটি লাইক দিবেন এবং এই পর্যন্ত যদি আপনি আমাদের কাইন্ডলি সাবস্ক্রাইব করে নিবেন এবং নেক্সট টিচার ভিডিওতে খারাপ আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম